নবী বলেন আল্লাহ ইব্রাহিমকে বন্ধু বানাইছেন তিনটা কারণে, কয়টা কারণে? তিনটা কারণে ইব্রাহিমকে বন্ধু বানাইছেন। ইব্রাহিমকে আল্লাহ ডাক দিয়ে বলেন ইব্রাহিম, এতদিন শুধু আমার নবীর পরিচয় তুমি দিতে পেরেছো, তুমি আমার নবী, তুমি আমার নবী, এখন থেকে ইচ্ছা করলে বাড়তি পরিচয় তুমি দিতে পারবা। তোমার তিনটা কাজ আমার কাছে বড় ভালো লেগেছে, বড় পছন্দ হয়েছে, সেই জন্য তোমাকে আমার বন্ধু খলিল বানাই আনিলাম। এখন থেকে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, দুনিয়ার মানুষের কাছে তুমি খলিলুল্লাহর পরিচয়টাও দিতে পারবা। তোমার তিনটা আমল আমার কাছে বড় ভালো লেগে গেছে, ভালো লেগে গেছে। আল্লাহ রাসূল বলেন তিন শ্রেণীর মানুষ, তিন শ্রেণীর মানুষ, তাদের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়ে গেছেন। তিন শ্রেণীর মানুষের জিম্মাদারি কে নিয়ে গেছেন? আল্লাহ রাসূল বলেন ইন রুজিকা ইন আশা রুজিকা ও কুফিয়া, ইন আশা রুজিকা ও কুফিয়া। এই তিন শ্রেণীর মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ নিজে তার রিজিকের ব্যবস্থা করবেন এবং তার সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। ওই মাতা, আর যদি সেই তিন শ্রেণীর মানুষ মারা যায়, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে নিজ দায়িত্বে জান্নাতে পৌঁছে দিবে। এই হাদিসটি বলবো, পরিচিত হাদিস, আশপাশে আলোচনা করেছি অবশ্যই, আপনারা হয়তো বা শুনেন নাই, দুই চার পাঁচ সাত কিলোমিটার দূরে হলেও আলোচনাটা আমি করেছি, সরস্বতীতে এই আলোচনাটা মনে হয় করি নাই, মুখস্থ আলোচনা, পকেটের কাগজও খুললাম না, এটাই করে ফেলি। কি ওলামা হযরত, তিন শ্রেণীর মানুষের দায়িত্ব কে নিয়েছেন বলেন? কে নিয়েছেন? আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে গেছেন। এবং এই তিন শ্রেণীর মানুষ ইন আশা রুজিকা ও কুফিয়া, যতদিন বেঁচে থাকবেন আল্লাহ নিজে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন, যাবতীয় সমস্যার সমাধান করে দেবেন, আর মারা গেলে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ বলতেন না, কি সস্তা কথা মনে হইতেছে আপনাদের? অনেক দামি কথা, অনেক দামি কথা। আপনাদের তো ভাগ্য ভালো, বরাবর কয়েকবারই রাষ্ট্রপতি পাইছেন, আগে জিল্লুর রহমান সাহেব ছিলেন, এখনো তো আপনাদের কাছেরই আব্দুল হামিদ সাহেব, পরপর দুবার তিনি রাষ্ট্রপতি, এর আগে জিল্লুর রহমান সাহেব ছিলেন রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতি যদি বলেন যে সরস্বতীর আব্দুল কাদির মিয়ার সব দায়িত্ব আমি নিয়ে গেলাম, আব্দুল কাদির মিয়ার কি আর টেনশন থাকবে? রাষ্ট্রপতি খালি একটু উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনুকে বলে দেবে, ইউনু এই লোকটার দায়িত্ব আমি নিছি, তুমি কিন্তু খেয়াল রাখবা। ইউনু সকালে একবার আসবে আব্দুল কাদিরের বাড়িতে, বিকালে একবার আসবে, কি লাগবে? স্যার, স্যার, আপনি কিন্তু স্যার না, ইউনু আপনাকে স্যার বলবে, স্যার আপনার কি লাগবে একটু স্যার বলবেন, প্লিজ স্যার আমি তো আসবোই, তাছাড়া কোনো প্রবলেম যদি হয় স্যার এনি টাইম আপনি আমাকে কল দেবেন। হ্যাঁ, ইউ কল মি এনি টাইম, সব সময় আমার মোবাইল আপনার জন্য খোলা, আপনি গেলে ফোন দিবেন আমি এসে যাব। তার মানে মহামান্য রাষ্ট্রপতি একজনের দায়িত্ব নিলে যদি তিনি এত কমফোর্ট ফিল করতে পারেন, যিনি সমস্ত রাষ্ট্রপতিদের মনিব, রব, লালন কর্তা, পালন কর্তা, আহকামুল হাকিবিন, আল্লাহ যদি কারো জিম্মাদারি নিয়ে যান তার কি আরো কোনো টেনশন থাকতে পারে? তার দুনিয়ারও টেনশন নাই, আখিরাতেরও টেনশন নাই, কিন্তু রাষ্ট্রপতি যার দায়িত্ব নিয়েছে তার হয়তো দুনিয়াতে টেনশন নাই কিন্তু আখিরাতের টেনশন মুক্ত সে থাকতে পারবে না। আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি আখিরাতের কোনো গ্যারান্টি দিতে পারবেন না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে তিন শ্রেণীর মানুষের দায়িত্ব নেবেন, আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, সেই তিন শ্রেণীর মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন আল্লাহ তার জিম্মাদারি নেবেন, রিজিকের জিম্মাদারি নেবেন, তার যাবতীয় সমস্যার সমাধান করে দিবেন এবং মারা গেলে নিজ দায়িত্বে জান্নাতে নিজেই পৌঁছায় দেবেন। সেই তিন শ্রেণীর মানুষ কারা, তাদের পরিচয় জানতে চায় কি চায়?
সেই তিন শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর জিম্মাদারিতে যেতে চায় কি চায় না, আজকে না আগামীকাল, এশার নামাজের আগে না পরে, হ্যাঁ এশার নামাজের আগে। আসলে সেই তিন শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়া খুব বেশি কঠিন না, অনেক সহজ। দুটি গুণ অর্জন করা একেবারেই সহজ, ইচ্ছা করলে এখনই করা যাবে, আর একটা গুণ অর্জন করতে একটু সময় লাগবে। কতটুক সময় লাগবে জানো নি? কয়েক ঘন্টা অথবা রাত্রটা সময় লাগবে। কিছু ইনভেস্টও করা লাগবে, কিছু টাকা খরচ করতে হবে, 500 টাকার মতো লাগবে, এক জোড়া জুতা লাগবে এবং দুইটা লুঙ্গি লাগবে, দুইটা পাঞ্জাবি লাগবে, একটা গামছা হলেই চলবে, টুপি একটা হলেও চলবে, আর একটা ব্যাগ লাগবে, মোটামুটি একটা মিসওয়াক আর একটা গেঞ্জি, একটুকু হলে, আর শীতের দিনে একটা চাদর হলে আর একটু ভালো হয়। মোটামুটি এতটুকু হইলে আপনি ওই 3 নম্বর গুণটা অর্জন করতে পারবেন। তো এটার জন্য একটু প্রস্তুতি দরকার। আপনি হয়তো সকুলিয়ারচর যাবেন, লুঙ্গিটা পছন্দ হইল না, ওইখান থেকে দুটা লুঙ্গি কিনবেন, একটা গামছা কিনবেন, দুটা পাঞ্জাবি কিনবেন, একটা চাদর, সরস্বতী বাজারে হয়তো বা ভালো চাদর আপনি পাবেন না, এই জন্য কুলিয়ারচর যাওয়া লাগতে পারে, মোটামুটি একটু সময় লাগবে, এটার জন্য আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, ঠিক আছে না? আর কেউ যদি নিয়ত করেন যে এখন দুঃসাহসিকতার সহিত করে ফেলবেন, তো এখনো পারবেন আপনি ইচ্ছা করলে, এটার জন্য আমি খুব চাপ সৃষ্টি করতে রাজি না। তার মানে যেই তিনটা গুণ অর্জন করলে, যে তিন শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হলে আল্লাহ জিম্মাদারি নিয়ে যাবে, পৌঁছে দিবেন নিজ দায়িত্বে, সেই তিন শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়া খুব কঠিন কিছু না। 3 নম্বরটা একটু কঠিন, একটু কঠিন মানে একটু সময় লাগবে আর কি। তাহলে সেই তিনটা গুণ কি, সেই তিন শ্রেণীর মানুষ কারা আমরা জানবো তো, ইনশাল্লাহ। সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, ইন আশা রুজিকা ওয়া কুফিয়া ওয়া ইম্মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ। নবী বলেন তিন শ্রেণীর মানুষ, তিন শ্রেণীর মানুষ সবাই আল্লাহর জিম্মাদারিতে থাকে, আল্লাহ নিজে তাদের জিম্মাদারি নিয়ে গেছেন। সেই তিন শ্রেণীর মানুষ যতদিন বেঁচে থাকবে, রুজিকা ওয়া কুফিয়া, আল্লাহ নিজে তার রিজিকের ব্যবস্থা করবেন, তার যাবতীয় সমস্যার সমাধান করে দিবেন। ওয়া ইম্মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ, এই তিন শ্রেণীর মানুষ যদি মারা যায়, আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে পৌঁছাইয়া দিয়ে। জীবিত থাকলে রিজিকের ব্যবস্থা করেন কে? রিজিকের মালিক কে? ইচ্ছা করলে কিন্তু খাওয়া যায় না, অনেক খাবার ঘরে আছে কিন্তু খাইতে পারেন না, অনেকে চিন্তা করবেন রিজিকের মালিক আল্লাহ কিভাবে, আমি চাকরি না করলে আমি খাবো কিভাবে? ওরে বাবা, আসল হিসাবটা করেন, চাকরি করেন, চাকরি করে 50,000 টাকা বেতন আপনি পান, মাসে 2 বস্তা চাউল কিনেন। বাবা বলেন তো দেখি চাউলগুলো পৃথিবীতে কে দিছে? ধান খেতে ধান হয়েছে, সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা যদি একত্রিত হয়ে যায়, সবাই যদি চেষ্টা করে একটি চাউল তারা বানাবে, সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একটা চাউল বানাইতে গিয়ে তারা ব্যর্থ হবে, ঠিক না? ঠিক। তাহলে সত্যিকার অর্থে রিজিকের মালিক কে? আবারও বলি, কে? আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিন মুবীন। আল্লাহ বলেন, দুনিয়াতে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নেয়, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে, এমনকি পানির নিচে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কাছে। এই বিশ্বাস না করলে কিন্তু ঈমান থাকবে না। সারা পৃথিবীর সমস্ত রাজা বাদশাহ একত্রিত হইয়া যদি টানা 100 বর্ষ তারা পরিশ্রম করে একটা কাঁঠাল বানাইতে পারবে,
পারবে 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 না, সারা পৃথিবীর সমস্ত রাজা বাদশাহ সারা পৃথিবীর প্রভাবশালী নেতা নেত্রীরা সবাই মিলে যদি চেষ্টা করে আগামী 500 বছর একটা জাম বানাইতে পারবে, তারা যদি চেষ্টা করে একটা সরিষা বানাইতে পারবে। সরিষা কে বানাইছে? আল্লাহ। আম কে বানায়? আল্লাহ। জাম কে বানায়? আল্লাহ। কাঁঠাল কে বানায়? আল্লাহ। এই জন্য তো বলতে হবে, টাকা হইলে তো আপনি কাঁঠাল খাইতে পারবেন না। সারা পৃথিবীর কাঁঠাল গাছগুলোতে যদি একটি কাঁঠালও না ধরে 5,000 কোটি টাকা খরচ করে আপনি একটি কাঁঠাল পাইবে? পাইবেন না, পাইবেন না। আমার আল্লাহ যদি সারা দুনিয়াতে কোনো ধান না দেয়, ইচ্ছা করলে আপনি কোটি কোটি টাকা ব্যয় করে কি একটা ধান আপনি আনতে পারবেন? পারবেন না। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। বিশ্বাস না করলে কিন্তু ঈমান থাকবে না। পাগলের ঘটনা তো শুনাইছি ইতিপূর্বে বহুবার, একটা আল্লাহর পাগলের ঘটনা শুনাইছি না, চেহারা দেখলে ভালো লাগে। আর কি এরাম পরীক্ষা করবো? আপনি তো আমার চাকরি ভালা জানেন, এমনি জানি সাইয়া আলেমরা চেহারা দেখলে ভালো, ঠিক আছে না বন্ধুরা? তোমরা দেখলে আরো ভালো লাগে, যুবকদেরকে দেখলে আল্লাহ পছন্দ করে, তা আমিও তো করি। আই করো যুবকটা এসে বলো, যুবকদেরকে তো আল্লাহ পছন্দ করে বেশি, এরা এক কদম আগাইলে বললে আমার আল্লাহ আরো অনেক বেশি আগায় আছে। তো এদেরকে দেখলে যদি আল্লাহ পছন্দ করে আমি কেড়ে করতাম না? বন্ধুরা আসো, বসো, এসো বসো। মাশা আল্লাহ। কয় শ্রেণীর মানুষের জিম্মাদারি আল্লাহ নিয়ে গেছেন? যতদিন বেঁচে থাকবে আল্লাহ রিজিক দিবেন আর যাবতীয় সমস্যার সমাধান করে দিবেন, আর মারা গেলে নিজ দায়িত্বে কুলিয়ারচর বাজারের বাড়িটা ঢুকাই দিবেন। কোন জায়গায়? নিজের হাতে জান্নাতে ঢুকাই দিবে। মাশাআল্লাহ। ছিলাম ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবীন। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই, রিজিকের মালিক কে? আল্লাহ। রাসূল বলেন, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ ইন আশা রুযিকা ওয়া কুফিয়া। তিন শ্রেণীর মানুষের জিম্মাদারি আল্লাহ নিজেই নিয়ে গেছেন, সেই তিন শ্রেণীর মানুষ যতদিন বেঁচে থাকেন আল্লাহ নিজ দায়িত্বে তার রিজিকের ব্যবস্থা করেন, তার খাবারের ব্যবস্থা করবেন, আল্লাহ তার যাবতীয় সমস্যার সমাধান করে দিবেন, আর মারা গেলে পরে আল্লাহ নিজ দায়িত্বে তারে জান্নাতে পৌঁছায় দিবেন। কয় শ্রেণীর মানুষ? একটা একটা করে কইলে তুমি বার, একটা একটা করে বললেই ফেলি নাকি? সেই তিন শ্রেণীর মানুষ কারা? আমরা সেই তিন শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই? দুইটা তো সহজ বলছিলাম, আর একটা আগামীকাল পর্যন্ত সময় নিতে হবে। দুইটা লুঙ্গি, দুইটা পাঞ্জাবি, একটা গামছা, এক জোড়া জুতা, একটা গেঞ্জি, একটা টুপি, একটা মেজওয়াক, একটা ব্যাগ, পাল্লে একটা চাদর, একটু লাগবে, ঠিক আছে না? আরেকটু যদি করেন আরেকটু ভালো হয়, অন্তত পক্ষে রাতের বেলা গিয়ে 2-4-5 জন মিলে একটা বৈঠক করতে হবে, পরামর্শ করতে হবে ঘরের ভিতরে। এটা একটু একটু কঠিন আর কি, বেশি কঠিন না, এটা আপনার জন্য একটু কঠিন, বাকি দুইটা অনেক সহজ। এবার কই হইলে নাকি? من دخل بيته فسلم فهو ضامن على الله। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি তার ঘরে ঢুকলো, সহজ, ঘরে ঢুকলো, আপনি যখন ঘরে ঢুকবেন বাড়িতে গিয়া, যে ব্যক্তি তার ঘরে ঢুকলো, ঘরে ঘরে ঢুকার সময় ঘরে যারা আছে তাকে সালাম দিল, ঘরে কে আছে? স্ত্রী আছে, কি আছে? সাসামিয়া ঘরে কেডা আছে? সাসি আছে না? না আছে। হ্যাঁ, সাসা বলি মামা বলি যেটাই বলে, সাসা বললে সাসি আছে, মামা বললে মামি আছে, আছে না নাই? যে ব্যক্তি ঘরে ঢুকলো, ঘরে ঘরে ঢুকে ঘরে যারা আছে তাদেরকে সালাম দিল, সালাম দিয়ে ঘরে ঢুকলে যতক্ষণ পর্যন্ত ঘরে থাকবে ততক্ষণ পর্যন্ত সেই লোকটা আল্লাহর জিম্মাদারিতে চলে যাবে। ঘরে থাকা অবস্থায় আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন, সমস্ত সমস্যার সমাধান করে দিবেন, আর ঘরে থাকা অবস্থায় মারা গেলে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে পৌঁছাইয়া দিবে। সহজ না এটা?
ও আজ থেকে গিয়ে তো এটা করে দেবো, এইটা মনে হয় কঠিন একটু। হ্যাঁ আসলে এটা কঠিনই, যত কিছুই গড়ে সালাম দেওয়া কঠিন, সরম লাগে। কইবেন যে আপনারা এটা কি কইন হুজুর, গড়ে গিয়ে বউরে সালাম দিতাম, এটা কোনটা বউ এনে আমারে দিব আমি গেড়ে দিতাম, একটু কঠিন কঠিন লাগে না? আরে আমার কাছেও লাগতো, সত্যটা স্বীকার করেন না কেন, আমার কাছেও এটা কঠিন লাগতো, আব্বারে সালাম দিতে কঠিন লাগছে, আগে সরম বাপের সালাম দিছি না। পরে চিন্তা করলাম হাদিসে পড়ছি সালাম দিতে গড়ে বাপেরে মারে, কেমনে দিব কেমনে দিব, সালাম দিতে সরম লাগে, সারা দুনিয়ার মানুষের সালাম দেই বাপেরে দেই না, আমার কথাই বলি আর কি। পরে অযথা মোবাইল লই, মোবাইল লই একটা ফোন করি আব্বার কাছে পাঠা, মোবাইলে ফোন দিয়ে আবার অভ্যাস করছি, ফোন দিয়ে সালাম দেই, ফোন দিয়া সালাম দেই, ফোন কাটার সময় সালাম দিই, এইভাবে আস্তে 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 অভ্যাসটা করছি, বাড়ি থেকে পরে সালাম দিই, একদিন দিয়ে লাইছি পরে সহজ হয়ে গেছে। পরে সাসারেও দেই মারেও দেই, এখন গড়েও দেই, ঢুকার সময় দেই, ছেলে মেয়েরও এখন সালাম দেই, অসুবিধা আছে? হ্যাঁ মহিলারা মনে খুশি হইব আজকাল, যে আজকে শিখাই দিতেছে সুলতানার বাপেরে, সুলতানার বাপ তো ঠিকই ঘরে আইয়া সালামটা দিব, সালাম দিবেন ঝগড়া সব শেষ। এই যে ঝগড়া লাডি টানা টানি আসেন না, লাডি টানা টানি সব বন্ধ হয়ে যাবো, আর কিচ্ছু কইতো না, সালামটা দেওয়ার পরে কইবো আয়ুন ঘরে আয়ুন, খাইছুন না মনে হয়, পেটটা মনে হয় ফইরা রয়েছে একেবারে, এলোন দিলে খাইয়া লইন, সালামটা ভাইয়া একেবারে ঠান্ডা ঘরেও শান্তি। আল্লাহ নবী কয় তুমি তো আল্লাহর জিম্মাদারিতে চলে গেলা, সালাম দিলা, তুমি যতক্ষণ বাচ্চা থাকবে ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থাটা করে দিবেন, তোমার যাবতীয় সমস্যার সমাধান করে দিবেন, আর এহেনে থাকা অবস্থায় মারা গেলে আল্লাহর নিজ দায়িত্বে জান্নাতে বসে দিবেন। সুবহানাল্লাহ করতেন না, সালাম দেন তো, ছেলে মেয়ে তো আল্লাহ দিব, আল্লাহ দোয়া করে দিব, ওই আজকে ছেলে মেয়ের মার এ সালাম দেন নি। হ্যাঁ তুমি তো বিয়ে শাদী করছো না, কারে সালাম দিবা, এই তুমি কারে দিবা, মারে আলহামদুলিল্লাহ। আরে এটা শোনার জন্য তো প্রশ্ন করছি বেটা, এটা শোনার জন্য ধন্যবাদ, আল্লাহ এর বড় আলেম বানাক, আমিন। ছেলেটা যে বুঝছে এটা শোনার জন্য প্রশ্ন করছি, তুমি কই লেখাপড়া করো? হ্যাঁ প্রাইমারি স্কুল, স্কুল প্রাইমারি শেষ করে তুমি সরস্বতী পড়তে যাবো মাদ্রাসায়, তুমি বড় একজন আলেম হইবা ইনশাল্লাহ, ওই তার মানে আল্লাহ কবুল করো। দেখছেন এই প্রশ্নের উত্তরটা কি সুন্দর ভাবে দিল, এই জন্য তো বলছি, তুমিও তো বিয়ে শাদী করছো না, তুমি কারে সালাম দিবা, শুধু মারে বাপেরেও, এই তো হে আরেক ডিগ্রি আগে গেছে গা, আল্লাহ হেরেও বড় আলেম বানাক, সবাই বলেন আমিন। বন্ধুরা তোমরা বইলা না তো, বইলা না তো, বউ না দেখি তোমরা রোয়াজ আছে তো, বসো বসে পড়ো বসে পড়ো, হেরা দাঁড়ায় দাঁড়ায় শুনতে আছে, বসো বসে পড়ো। কয় শ্রেণীর মানুষের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে গেছেন, এক নম্বর যে ঘরে গিয়া কি লাডি দেয়, ঘরে গিয়া কি লাডি দেয়, হ্যাঁ লাডিও তো দেয় অনেক, দেখে না গড়ে গিয়ে আচ্ছা তালে আল্লাহ ফাজুল্লাহ ফিরাইতে থাকে, এটা করলি কি রে, এটা করলি রে, গরুটা মাংসস না করে তুই ছাগলটা এখনো করে বাইরে রয়েছে, আচ্ছা তালে আল্লাহ ফাজুল দেখে ফিরানি শুরু করে, এটা না করে কে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নবী বলেন তুমি আল্লাহর জিম্মায় চলে গেলা, আল্লাহ নিজে তোমার রিজিকের ব্যবস্থা করবেন, আল্লাহ তোমার সমস্ত সমস্যার সমাধান করে দিবেন, তুমি মারা গেলে নিজ দায়িত্বে আল্লাহ তোমারে জান্নাতে পৌঁছে দিবেন। ঘরে যারা আছে, মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, বাহির থেকে ঘরে যাওয়ার সাথে সাথে গেটে গিয়ে সালাম, সুবহানাল্লাহ সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের তিনটা পছন্দের অন্যতম একটা পছন্দের নাম হলো সালাম, তিনটা পছন্দ আছে আল্লাহ, এর অন্যতম একটা পছন্দের নাম হলো সালাম। ইব্রাহিম নবী আল্লাহর দুস্ত হয়ে গেছিলেন, কয়টা কাজ করে জানেন, কয়টা কাজ করে জানেন, তিনটা, কয়টা কাজ, মাত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, মাত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ইল্লা লি ইফশাইহি সালাম ওয়া লি ইত'আমিহি ত'আম ওয়া সলাতিহি বিল্লাইলি ওয়ান নাসুনিয়াম। নবী বলেন আল্লাহ ইব্রাহিমকে বন্ধু বানাইছেন তিনটা কারণে, কয়টা কারণে,
তিনটা কারণে ইব্রাহিমকে বন্ধু বানাইছেন। ইব্রাহিমকে আল্লাহ ডাক দিয়া বলেন, ইব্রাহিম এতদিন শুধু আমার নবীর পরিচয় তুমি দিতে পেরেছো, তুমি আমার নবী, তুমি আমার নবী, এখন থেকে ইচ্ছা করলে বাড়তি পরিচয় তুমি দিতে পারবা। তোমার তিনটা কাজ আমার কাছে বড় ভালো লেগেছে, বড় পছন্দ হয়েছে, সেই জন্য তোমাকে আমার বন্ধু খলিল বানাই আনিলাম। এখন থেকে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, দুনিয়ার মানুষের কাছে তুমি খলিল উল্লাহর পরিচয়টাও দিতে পারবা। তোমার তিনটা আমল আমার কাছে বড় ভালো লেগে গেছে, ভালো লেগে গেছে। এর মধ্যে একটা হলো লিফসা ইহিসালাম, একটা হলো লিফসা ইকাসালাম, একটা হলো তোমার সালামের প্রচলন। তুমি নিজে সালাম দাও, কেউ সালাম দিলে তুমি সালামের জবাব দাও। সালাম দিতে গিয়ে তুমি কার্পণ্য বোধ করো না, ছোট বড় কোনো বাস বিচারা করো না। আমাদের দেশে বাস বিচারা আছে, আছে না নাই? আমি মুরব্বী, আমি কেন সালাম দিতাম? বাচ্চারা সালাম দিবে না, না না, বাচ্চারা সালাম দেয় না, দিবে না। আপনি তারে দিবেন, একবার দিবেন, দুইবার দিবেন, তিনবার দিবেন, তৃতীয় দিন লজ্জায় পড়ে হলেও বাচ্চাটা আপনাকে সালাম দিবে। কোনো বাস বিচারা করা যাবে না, আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন। ইব্রাহিম নবীর মধ্যে অভ্যাসটা ছিল, তিনি যখন কোনো মানুষকে পাইতেন সাথে সাথে তিনি সালাম দিতেন, আল্লাহর কাছে ভালো লাগতো। এটা ভালো লাগার পরে তার আরেকটা কাজ ভালো লাগছে, এটা ভালো লাগার পরে আরেকটা কাজ ভালো লাগছে। তারপরে আল্লাহ ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম এতদিন শুধু তুমি আমার নবী ছিলা, এখন থেকে তুমি আমার খলিল হয়ে গেলা। সুবহানাল্লাহ। বলেন কই কারণে ইব্রাহিম আল্লাহর বন্ধু? আগেরটা মনে আসেনি, কয় শ্রেণীর মানুষের জিম্মাদারি আল্লাহ নিজে গেছে নিয়ে গেছে? এক নম্বর যে সালাম দেয় সে না, এক নম্বর, ওখানে এক নম্বর পর্যন্ত আসি। আবার ইব্রাহিম নবীর কাছে গেছি, গেলে গেছি, আর এক মিনিট জাগরণ না ওইদিকে, কিছু হাদিস তো জানার দরকার আছে নাকি? হাদিসের বাইরে কোনো কথা বলছি? ওই আল্লাহর ফাগলের ঘটনাটা একজন একটা বুজুর্গের কিতাব থেকে বলছি, এটা হাদিস না সরাসরি, তবে বড় বুজুর্গের কিতাব থেকে বলছি, বাকি তো সব হাদিসের কথাই বলতেছি। এনে কি কোনো আজেবাজে কথা হইতেছে? বলেন, কোনো কথা হইতেছে? ওয়াজের মধ্যে আজেবাজে কথা আসলে হয় না, আসলে হয় না। ওয়াজ ওয়াজে, আর আমি ওয়াজকে ওয়াজই মনে করি। আমি ওয়াজের শুরুতে কোনো শেরও কই না, কোনো সঙ্গীতও কই না, কারণ আমি জানি শের সঙ্গীত ওয়াজের কোনো অংশ না, এটা সুন্নত না। আমার নবী ওয়াজ করছে, কখনো আমার নবী ওয়াজের ফাঁকি দিয়ে আবার শুরুতে কোনো শের বলে নাই। আমি শের বলার চেষ্টাও করি না, জানি না শের বললে সোয়াব হবে কিনা। যদি উলামা হযরত ফতোয়া দেয় যে ওয়াজের শুরুতে 5 মিনিট শের বললে হ্যাঁ সোয়াব পাওয়া যাইব, তাইলে আমি শিখার চেষ্টা করবো অন্ততপক্ষে। বাঙ্গা গলা দিয়ে হইলো গামো, আমার মামা তো গায়ে লেছে, আমার মামা তো গাইছে, জীবনে গাইছে না, এমন বুড়া কালে গাইতেছে, সুন্দরী তুইছে না, ভালো লাগছে না? ভালো লাগছে তা আমিও চেষ্টা করলে অন্ততপক্ষে মামার মতো তো গাইতাম পারবো, ঠিক না বেঠি? ওয়াজ এগুলো না। আরে বাবা, কোরআন হাদিসের আলোচনা, এখানে শের সঙ্গীত দরকার নাই। হ্যাঁ, ফর রিক্রিয়েশন, ওয়াজের বাইরে মাঝে শুরুতে মাঝে মধ্যে, যেরকম জিহাদের ময়দানে নবী হাসান ইবনে সাবিত কি বলতেন, হাসান তুমি পড়ো, সেটা পড়া যায়, কিন্তু বক্তা সাহেব যিনি ওয়াজ করবেন ফাঁকে ফাঁকে সঙ্গীত বলবেন, তালে তালে কথা বলবেন, এটা তো আমার মনে হয় সম্পূর্ণরূপে নিষেধ। এটার কোনো মানে অনুপ্রাণিত করা, উৎসাহ জাগানো কোনো হাদিস থেকে আমি আজ পর্যন্ত পাইনি। আগে পরে কেউ স্পেসিফিক আলাদা একটা সময় নিয়ে, সেটা মানুষকে রিক্রিয়েশনের জন্য, আপাতত একটু আনন্দ, একটু ভালো পরিবেশ সৃষ্টির জন্য সেটা গাইতে পারেন। তাই বলে কি বক্তা সাহেব শুরুতেই আধা ঘন্টা পর্যন্ত শের বলবেন আর গজল বলবেন, ফাঁকে ফাঁকে গজলের তালে তালে কথা বলবেন, গজল গাবেন কতক্ষণ? 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করলে 1 ঘন্টা তো গজলে আর সঙ্গীতে চলে যায়, আর 1 ঘন্টা হয়তো কথাবার্তা ভাঙ্গাচোরা বলে। আমি আসলে এটাতে বিশ্বাসী না, জানি না আপনারা আমার এটা কতটা পছন্দ করেন। আমি প্রথমে হাদিস শুরু করেছি, 3 শ্রেণীর মানুষের জিম্মাদারি আল্লাহ নিয়ে গেছে, বেঁচে থাকলে রিজিক দিবেন, সমস্যার সমাধান করে দেবেন, মারা গেলে নিজ দায়িত্বে একেবারে বৈরব বাস স্ট্যান্ড বসাই দিবেন। কোন জায়গায়? না না, কোন জায়গায়? আরে জান্নাতে, এটা বুড়াটা পরে আছে, এতে ব্যস্ত লাগাইছে, জান্নাতে বসাই দেবেন, বোন 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 দেখা যায়। এখনো তো আমি একটু আনন্দ করতারি বুড়া গুলোর দেখা নাকি, এখনো হয়তো আর কিছুদিন পরে পাবো না, এদের পাবো না, এটা এটা আমার আনন্দের জন্য বলছি আর কি। ভালো লাগে আপনাদের দেখলেই ভালো লাগে, অনেক আগ থেকে ছোটবেলা থেকে ওনাদেরকে দেখে আসছি, এখনো পর্যন্ত দেখতে পাইতেছি, আল্লাহ আরো দীর্ঘদিন হায়াত দেখ, সবাই বলেন আমিন। নিশ্চয়ই অনেককে দেখতে পাই না, অনেককে দেখতে পাই না, বড় আব্বারে তো দেখি না। আমার বড় আব্বা কেটা জানেন আপনারা? মুফতি আব্দুস সামাদ সাহেব, আমার বড় আব্বা, সে আপনাদের এখানকার, এখানেই শুয়ে আছেন, আমার ডান পাশে তিনি শুয়ে আছেন। ওনাকে ওনাকে দেখতাম, অনেক ভালো লাগতো, উনি আমার সাথে এলমি বহেস করতেন,
এলমি বয়স আসলেই যুদ্ধ চলতো, মাসলা মাসাইলের নাহু শরীফের যুদ্ধ চলতেই থাকতো, আরবিতে কথাবার্তা চলতো, ফেকার মাসলা চলতো, আমাকে একেবারে কোনটাসা করার চেষ্টা করতো, মাঝে মধ্যে বলতো যে না তোমার লগে ভারি না, তোমার লগে পারি না, মাঝে মধ্যে এরকম বলতো, ঠিক যুদ্ধটা চলতো। যাই হোক, অনেক স্মৃতিও বলে ফেললো যে ইব্রাহিম নবী আল্লাহর খলিল হয়েছেন কয় কারণে, এক নম্বর কি, এক নম্বর কি সালাম, দুই নম্বর বলে এ তো আম, হি তো আম, এ তো আম শব্দটা উজ্জ রেখে তো আম বলেন শুধু, নাইলে উজ্জ না রাখলে আবার শুদ্ধ হবে না, তো আম বলেন, এক নম্বর সালাম, দুই নম্বর এ তো আম, উত্ত আম তো আম, দ্যাট মিন্স মানুষকে খাবার খাওয়ান, কি খাওয়ানো, খাবার খাওয়ানো, যত সম্ভব খাওয়াবেন। ওই যে মাদ্রাসা এতিমখানা আছে, এক বস্তা চাল দেন না, এই মাদ্রাসার মধ্যে যদি এতিম গরিব থেকে থাকে এখানে যদি বস্তা চাউল আপনি দিয়ে দেন, এতিম গরিবরা খাবে, এটাকে তাম তাম বলে, এটা আল্লাহর বড় পছন্দের, সালামও আল্লাহর বড় ভালো লাগে আর খাবার খাওয়ানো এটাও আল্লাহর ভালো লাগে। আর তিন নম্বর হলো ও সলাতিহি বিল্লাইল ওয়ান্নাস নিয়াম, ইব্রাহিম নবী মানুষ যখন রাত্রির বেলা ঘুমিয়ে থাকতেন তখন তিনি নামাজ আদায় করতেন, রাত্রির বেলার ঘুমানোর সময় যে নামাজটা শেষ, রাত্রি ঘুমটা যখন খুব চাপে ওই সময় নামাজটাকে কি বলে, আল্লাহু আকবার, তিনি তাহাজ্জুদ পড়তেন, বলেন সালাম তাম, এর আগে তাম উজ্জ্বল রাখতে হবে, সালাম তাম তাহাজ্জুদ।